সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফ্যাসিলিটি ডেসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নেই খুবই গুরুত্বপূর্ণ তোমরা মন দিয়ে দেখবে এবং তারপর কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করবে এবং এই সকল ভিডিও তোমরা তোমাদের সমস্ত বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে দেখে নাও আজকে নিয়ে প্রথম প্রশ্ন উনিশশো সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন অল ইন্ডিয়া হরিজন সমাজ এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এটি কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি এম কে গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে তো তোমরা সকলেই জানো যে এটি লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি সিঙ্গাপুরে গঠিত হয়েছিল অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলেছে আইএনএ এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল আই এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল আর এই চারটে অপশান দেখতে পাচ্ছ এই চারটে অপশনের ভেতর অপশানে একদম সঠিক অ্যান্সার এটি উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে তো চারটে অপশান দেখতে পাচ্ছো আর এই চারটে অপশনের ভেতর অপশান এ একদম সঠিক অ্যানসার পরবর্তী প্রশ্ন দেখো বলেছে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় আর এই প্রশ্নের সঠিক অ্যানসার হবে অপশান এ বাল গঙ্গাধর তিলক এই নেতার কিন্তু মৃত্যু হয়েছিল পরবর্তী দেখো বত্রিশ দাগের কোয়েশ্চেন বলা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয় ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়েছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি আঠেরোশো ছিয়ানব্বই এর অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো তেত্রিশ দাগের কোয়েশ্চেন বলেছে অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি উনিশশো বাইশ সালে এটি সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল তো অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এক্ষেত্রে যারা অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার উমেশচন্দ্র ব্যানার্জি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগকে প্রতিষ্ঠা করেন তো তোমরা সকলেই জানো এটিকে প্রতিষ্ঠা করেছে রাজবিহারী বসু তো এক্ষেত্রে অপশন এ একদম সঠিক অ্যানসার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করা সংস্থা কোন ব্যবস্থার মাধ্যমে গ্রহণ করা হয়েছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে তোমরা নিচে কমেন্ট বক্সে আমাদের কাছে জানানোর চেষ্টা করবে পরের দিন আমি এর সঠিক অ্যান্সার তোমাদের কাছে বলে দেব পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছিল আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশানে লাহোর অধিবেশন যেটি উনিশশো সালে সংঘটিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে কোন বিশেষ ঘটনা ঘটেছিল গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাউলাট আইন প্রণয়ন এটি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের আগে ঘটেছিল পরবর্তী প্রশ্ন বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয় বিখ্যাত পাকিস্তান প্রস্তাব এটি কোথায় পাস হয় তো চারটে অপশান দেখতে পাচ্ছ আর এই চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে এটি লাহোরে প্রথম পাস হয়েছিল তো অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী দেখো চল্লিশ দাগের কোয়েশ্চেন বলেছে কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয় নিচের কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশানে রাউলাট অ্যাক্ট এই আইনকে ব্ল্যাক বিল কিন্তু বলা হয় পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে নেহেরু একজন দেশপ্রেমিক জিন্না একজন রাজনীতিবিদ এই মন্তব্য কে করেছেন নেহেরু একজন দেশপ্রেমিক আর জিন্না একজন রাজনীতিবিদ এই মন্তব্য কোন ব্যক্তি করেছেন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি স্যার মোহাম্মদ ইকবাল এই মন্তব্য কিন্তু করেছিলেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক আনসার হবে আলী ভাইয়েরা এই নেতৃত্বে খিলাফত আন্দোলন কিন্তু শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয় নিচের কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক আনসার হবে বক্সারের যুদ্ধ যেটি সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল এই যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটিতে নিচের কোন ঘটনাটি ঘটেছিল তো তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল এই দিনটিতে নিচের কোন ঘটনাটি ঘটেছিল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই দিনে ডান্ডি অভিযান করেছিলেন মহাত্মা গান্ধী তো অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল কোন দিনটিকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল সঠিক অ্যান্সার হবে ষোলোই আগস্ট উনিশশো এই দিনটিকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল যে সকল পরীক্ষার্থী আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলি এবং মেন এক্সাম ক্র্যাক করতে চাই তাদের জন্য আন একাডেমির তরফ থেকে চালু হয়েছে মিশন খাকি এই ব্যাচটিতে তোমরা যোগদান করার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষায় তোমরা সহজে ক্র্যাক করতে পারবে আমাদের দেওয়া রেফারেল কোড বা কুপন কোড টিডি টেন এটি ব্যবহার করার মাধ্যমে তোমরা খুব সহজেই একদম সম্পূর্ণ বিনামূল্যে এই মিশন খাকির সমস্ত ভিডিও খুব সহজেই দেখে নিতে পারবে তাই এই মিশন খাকি ব্যাচটি জয়েন করতে অবশ্যই টিডি টেন এই কুপনটি ব্যবহার করবে ড্রেসক্রিপশানে বিস্তারিত লিংক দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত এই কথা কে বলেছিলেন সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত এই কথা কে বলেছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই কথা কে বলেছিলেন এই কথা বলেছিলেন অপশান বি শিবস্বামী আয়ার তো অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কুকা আন্দোলন এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি পাঞ্জাব রাজ্যের সঙ্গে সম্পর্কিত অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে রাউলাট আইন কত সালে প্রণীত হয় রাউলাট আইন এটি কত সালে প্রণীত হয় আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি প্রণীত হয়েছিল অপশান বি উনিশশো সালে অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যাহতির পরে সংঘটিত হয়েছিল নিচের কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যাহতির পরে সংঘটিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি স্বদেশী আন্দোলন হয়ে যাচ্ছে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভার এসসি এবং এসটির জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত তো এসসি এবং এসটির যে সংরক্ষণ বিষয় সেটি কোন সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি উনআশি সংশোধনে এটি যুক্ত করা হয়েছে অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী দেখো বাহান্ন দাগের প্রশ্ন বলেছে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয় প্রকার ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয় প্রকার তো কিছুদিন আগেই মক টেস্টে এই প্রশ্ন রিপিট করা হয়েছে তোমরা সকলেই জানো যে তিনটে স্তর রয়েছে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো বলেছে ভারতীয় সংবিধানে আর্টিকেল দুশো আশিতে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল দুশো আশিতে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি অর্থ কমিশন এটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছিল দেখে নাও আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা রয়েছে নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা রয়েছে তো এই চারটে অপশান দেখতে পাচ্ছ এই চারটে অপশানের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর এই চারটে অপশানের ভেতর অপশান বি একদম সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের রাজ্যপালের এই ক্ষমতাটি রয়েছে অপশান বি একদম সঠিক অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ আন সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ইউজ করো এবং তার সাথে আমার প্রোমো কোড টিডি টেন ইউজ করো সম্পূর্ণ আন অ্যাকাডেমিতে ফ্রিতে ক্লাস করতে পারে ফার্স্টে প্লে স্টোরে আসো প্লে স্টোরে আসার পর আন লার্নিং অ্যাপটা ইনস্টল করে নাও তারপর এটিকে ওপেন করে নাও ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে ফার্স্টে ফোন নম্বর চাবে এখানটা তোমাদের ফোন নম্বরটা বসিয়ে দেবে ফোন নম্বরটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করো এরপর তোমার কাছে ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটিকে এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এই লগ দেখতে পাচ্ছি লগ ইন অপশানটিতে ক্লিক করবে নিজস্ব ফোন দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর এই সার্চ গোল এই অপশানটিতে ক্লিক করবে এখানটায় লিখবো ওয়েস্টবেঙ্গল পরীক্ষার্থীদের ক্ষেত্রে ডাব্লু বিপিএসসি কারণ আন একাডেমিতে ডাব্লু পিএসসি বলে সার্চ করলে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফার্স্ট এখানটা সার্চ করে নেওয়া সার্চ করে নেওয়ার পর তোমার সামনে চলে আসবে এরকম একটা অপশান ডাব্লিউ পিএসসি দিয়ে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্ন আইকনটাতে ক্লিক করবে এবার তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব তো এসে তোমার দেখতে নিচের দিকে দুশো ক্রেডিট আর্ন এখানে দেখাবে এখানে অপশানটা তোমরা দেখতে পারো দুশো ক্রেডিট আর্ন আর ফ্রি ক্লাস করার জন্য এন্টার কোড এই অপশানটিতে টিডিটেন ইউজ করো তাহলে সম্পূর্ণ পঞ্চাশটা করে ক্লাস ডেলি আর্ন একাডেমিতে ফ্রিতে রাখার সুযোগ পেয়ে যাবে আর সমস্ত লিঙ্কই ডেসক্রিপশানে পেয়ে যাবে ডেসক্রিপশনের লিঙ্কটা চেক আউট করে দেখো